दोस्तों, कैसे हो आप सब? हम लोग ठीक है, हम लोग बहुत बढ़िया है। आज है संडे, तो नींद से थोड़ा जगने में लेट हो गया, तो टाइम हो रहा है अभी 10:45। तो बहुत देर हो गया जगे थे, ऐसे थोड़ा मस्ती कर रहे थे। फिर अभी आई हूँ किचन में, साफ सफाई कर लिया, बर्तन था थोड़ा वो धो लिया। कल रात को मैंने बर्तन नहीं धोया था, तो अभी धोधा के सफाई करके तो बना रहा हूँ नाश्ता। नाश्ते में चाय मेरे लिए गर्म पानी, उसके बाद बनेंगे चाय, इनके लिए हॉर्लिक्स, और साथ में है रस, मुड़मुड़ा, नमकीन, मुड़े चानाचूर, संगे टोस्ट। এটা হবে আমাদের ব্রেকফাস্ট। একজন ফোন দেখছে, এদিকে একজন মুখে ব্রাশ নিয়ে বসে খেলা করছে, দেখানোর মতো অবস্থা নেই। সে এখন বসে বসে মুখ ঘষছে, রং করে করে মুখ ধুয়ে নি, আসুক, চাটা বানিয়ে নি। এরা অনেক এক হাতে নেই হতে, এই হাতে নেই কার পাপি সেই সে। এরা মেরা গরম পানি, ये बनेंगे चाय। चाय गरम, अदरक का चाय सुबह सुबह खिला रहा हूँ। पतिदेव को क्या वादा भाई, ज्यादा क्या है तुम्हारा? नहीं, पतिदेव को तो मैं सब कुछ पहली बार ही खिलाती हूँ। पहले ने खायो, आज पहले दिन ही खाओगे ना? पहले दिन नहीं तो खिला रहे हो, फर्स्ट टाइम खा रहे हो, तो अभी तो अपना पति नाम करता है, नहीं तो क्यों बात करेंगे? सही बात। और इधर क्या है? ये हॉर्लिक्स है। जिम ज्वाइन किए थे? जिम है, डोला छोला कहाँ गया मेरा? अंतर है डोला छोला अंदर गया मेरा। रोज फिर दोबारा बेहतर होगा। লিকার চা হবে, লিকার চা, আদা চা, আদা দিয়ে লিকার চা, ওই আর কি কালো চা যেটাকে বলে। আমি কি জানি আগে চা খেতে পারতাম, এখন চা খেলে আমার অম্বল হয়। এই যে বানাচ্ছি খাবো আর খাওয়া দিন অম্বল। লিভার খতম হয়ে গেছে তোমার? সত্যি মে লিভার খারাপ হয়ে গেছে। পিছলে বহুত ফায়দা করা, পহলে কে বন্দে এইতেই चाय पीता था। अच्छा। और ये है रस, इसके मिनी रस बोलते हैं, ठीक है, चाय के साथ डालो। তো এই যে রান্না করতে চলে এসেছি, ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাছগুলো, ভাত বসিয়ে দিয়েছি, মানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত আর মাছ দিয়ে আলু টমেটো টমেটো দিয়ে একটা ঝোল হবে। তো ভাতটা আমার ফ্রাই হয়ে এসেছে, সেটা একটু দেখে নিলাম। এবার ফ্যানটা ঝেড়ে দেবো, তো আমি ফ্যানটা ওই সিঙ্কে এভাবে ঝাড়ি, সিঙ্কের মধ্যে একটা বাটি রেখে দিয়ে তারপরে ওইভাবে ফ্যানটা ছেড়ে নিই, আর তারপর ওই ভাতটা আবার একটু গ্যাসের উপরে বসিয়ে দিই। আর এদিকে হচ্ছে এবার হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আলু, টমাটার সব কিছুই কেটে নেব। আর টমাটারগুলোরও আজকাল আমি ছিলকা ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে দানাগুলোও ফেলে দিচ্ছি। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম, আর বেশি কিছু দেবো না, আদা রসুন টসুন কিচ্ছুই দেবো না, শুধু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ওই নুন হলুদ লঙ্কার গুঁড়ো, এগুলো সাধারণত যেগুলো দেয় সেগুলো দিয়ে একদম একটু পাতলা পাতলা করে, মানে বিনা মশলার, কম মশলার, বিনা মশলার বলবো না, কম মশলা দিয়ে একটু পাতলা করে ঝোল রান্না করবো, ব্যাস এটাই। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা ছড়িয়ে দিয়ে এই যে তরকারিটা বসিয়ে দিলাম, আগে ভেজে নেবো হচ্ছে মাছগুলো, আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর কালকে নিয়ে এসেছিলাম মাছটা, তো সেই মাছটাই অনেকটাই বড়, মানে আমি বড় না, আমি এনেছি ওই 1 কিলো সামথিং কিছু এরকম, কিন্তু মাছটা না অনেক বড় ছিল, তো পিসগুলো অনেক বড় বড় হয়েছে, আর তেল ফুটছে একদম ফট ফট করে তেল ফুটছে। আর এই মাছের তেলটা রেখে দেবো আমি, কালকে যা হোক কিছু একটা ভাজি টাজি করে নেবো ওই বেগুন টেগুন দিয়ে, আর গাছে মানে বাড়ির শাক বাড়ির বেগুন টেগুন দিয়ে। আর মাছগুলো ভাজি বসিয়ে দিয়েছি, আর 2 পিস আছে তো হয়ে গেছে, আর মাছের পিসগুলো সত্যি খুব বড় বড়, এই দেখাচ্ছি এক্ষুনি আমি, হয়ে গেছে মাছ ভাজি, 4 পিস হয়ে গেছে, 2 পিস আছে, মানে 6 পিস কালকে এনেছি, কালকে কিছুটা রান্না করেছি, মানে রাতে ভাজা টাজা করেছি, আর এই যে এখন এই যে এগুলো করলাম,
এগুলো দিয়ে আজকে হয়ে যাবে, কালকে তো কালকে দেখা যাবে কি হয়। তো বেশ বড় সাইজে দেখলেন তো কত বড় বড়। তো চলো মাছগুলো ফটাফট ভেজে নিই, তারপরে রান্না শুরু করে দিই। আর এই রান্না করতে করতে যে এক দুটো বাসন হয় তো সেগুলো হাতে হাতেই ধুয়ে নিই, নয়তো পড়ে গিয়ে অনেকটা বাসন হয়ে যায়। আর কি বলবো, ছোট জায়গা, একটু অসুবিধা হয়, তাই অল্প অল্প করে জমা হতে থাকে, আমি অল্প অল্প করে ধুতেই থাকি, পরে গিয়ে আর অসুবিধা হয় না। মানে একসঙ্গে ধুতে একটা যে লাগে না, ও এত পতন হয়েছে সেটা হয় না। আর এদিকে মনি আসছে, বলছে মা একটু টমেটোর খাবো, তো একটু টমেটো নিয়ে ওর গালে দিয়ে দিলাম, ও খেয়ে নিয়ে চলে গেল। ও কাঁচা টমেটো খেতে ভালোবাসে, কাঁচা গাজর টমেটো খেতেও খুব ভালোবাসে। তো মাছ ভাজিটা হয়ে গেছে, অনেকটাই তেল ছিল, কিছুটা তেল তুলে রেখে দিলাম। তুলে রেখে দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এবার ওই সাধারণত যেভাবে রান্না করে পেঁয়াজ টমেটো সব কিছু একসঙ্গে ভালো করে একটু কষিয়ে দিয়ে ব্যাস লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে পাতলা করে একটু ঝোল করবো, এটাই। এই হচ্ছে মাছের ঝোল, খাওয়া হয়ে গেছে সবার, এবার আমি খাবো। মানে সন্ধ্যায় খুব ব্যস্ত মানুষ বাবু, তাড়াতাড়ি কোনো রকম নাকে চোখে মুখে দিয়ে চলে যাচ্ছে, মেয়েরা খাচ্ছে, এবার আমি খাবো। এখন বাজে হচ্ছে 4:47, জল এসেছে প্রায় অর্ধেক, জল ভরে গেছে। এবার দিচ্ছি হচ্ছে গাছে জল, বেগুনগুলোকে মনে হচ্ছে তুলেই নিতে হবে, গাছটা আমার পুরো একদম নিচু হয়ে গেছে, পুরো তুলে নেবো দেখি। তো গাছে হচ্ছে এখন দিচ্ছি জল, মানে পুরো দিনের আমার ঘরে যত কাজ আছে সব কাজই ইম্পর্টেন্ট, তবে সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্স হচ্ছে এটা, জল ভরা আর গাছে জল দেওয়া। সারাদিনেই একবার জল আসে, আর এই একবারই দেওয়া হয় জল, একবারই দেয় সবাই, ওই বিকেলবেলাটাই দিই আমি, আর এই বিকেলবেলাটাই একটু ছাদে আসি, আসা হয় না তেমন ছাদে আমার। আর একজন এসেছে, বসে বসে আছে, ভিখারি বসে আছে একজন। জীবনে এত বাতাস বিপত্তি আসে, একটা নতুন একটা জিনিস আমাদের লাইফে আসবে আসবে করছে, কিন্তু আসেই না মোটে, দরজা তো আমরা খুলে রেখেছি, কিন্তু কি জানি ভগবান ভগবান আমাদের দরজা বন্ধ করে রেখেছে, আমরা খুলে রাখলে কি হবে। এই ভগবান যেদিন কারা খুলবে সেদিন কারাই আসবে। শোনা আমার কাছে পাবার না, দাও বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলে খেলো আর নাক দেওয়ার ফপ ফপ করুক আর কি। তো মোটামুটি হয়ে গেছে, ট্যাঙ্কিটা ভরে গেলেই হয়ে যায়। এবার দে বন্ধ করে দেখেন, দে এদিকে ঘুরা, এদিকে এদিকে আমার দিকে ঘুরা, হ্যাঁ এদিকে, হ্যাঁ বাস লাগে তো হয়ে গেছে, তুমি জানো কি করছো। বোর হচ্ছিলাম, মন মেজাজ খারাপ, আজকে সানডে, যদি বাড়ি যেতাম তাহলে আজকে এতক্ষণ অর্ধেক রাস্তা চলে যেতাম আমি, তাই অনেক রিকোয়েস্ট করেছি, পরে একটু ঘুরতে নিয়ে বেরিয়েছে, গাড়ির কাগজ এখনো ফাইনাল হয়নি, তার জন্য দূরে কোথাও নিয়ে যেতে পারবে না, তাই আশেপাশে থেকে একটু ঘোরার চেষ্টা। কি হয়েছে, হ্যাঁ কি হলো, গাড়ি মুড়লা, কি যেন হয়েছে, গাড়িটা মুড়ে নিল, বলছে না এখন, বলে না কিছু না, কি হলো গো। তো আশেপাশে বলতে এই যো শিয়ার পার্কে কালী মন্দির, এখানেই চলে এসেছি একটু ঘুরতে, বসবো ঘুরবো একটু, ব্যাস তারপরে চলে যাবো। মানুষ লজ্জায় মরে যায়, মেয়ে সেতলেতে খারাপ সত্যি কথা, আমি অত পেছে রাখতে পারি না, সংসার হবে না জন্যই তো সংসার হয় না, ঝগড়া ছাড়া আর কিছু হয় না, আমি পেশেন্ট নিয়ে রয়েছি বলে তোর সংসার এখনো ঠিক হয়ে রয়েছে, বুঝলা। আমি যেদিন পেশেন্ট, তোমার পেশেন্ট নেই, আমার যেদিন পেশেন্ট হবে না, বউ বাচ্চা সব হারাবা, আমার পেশেন্ট হারাইতে দেরি আছে শুধু,
পেশেন্ট রাখতে পারো না তো আমার পেশেন্ট যেদিন হারাবে যেদিন আমার পেশেন্ট থাকবে না জলদি হারাচ্ছে তুমি তো চাওই সেটা জলদি হারাচ্ছে চাওই সেটা আমি তো পরিষ্কার বলতেছি একবার বলে দাও সেকেন্ড টাইম পাশে পাবা না কোনোদিন না জলদি হারাচ্ছে বললাম তো সিরিয়াসলি ভাবে একবার বলে দাও দেখো জলদি যাই মন্দির থেকে দর্শন করে আসি মা কালী घंटी बजावा बजाओ घंटी बजावा बजाओ कोई किरम करे এই জায়গা আসলে সব সব জায়গায় যাওয়া যাবে ও এখানেও ঘন্টি বাজাবা দাঁড়াও দাঁড়াও পাপা ধর পাপা করে দেবে তখন ঘন্টি বাজাবো ঠিক আছে দিদি থেকে হচ্ছে না ঠিক আছে ঘন্টি বাজানো হ্যাঁ নমো করো কিউট বসো বসো না বসো বসো কই নি বসো দাও ও হ্যাঁ হ্যাঁ করো কি বলে একটু মন দিয়ে শোনো গিয়ে যাও কি বলে মনি কি বলে জানো সেম টু সেম ওখানেও একটা লুলু শোনা আছে হ্যাঁ খুব সুন্দর মন্দির আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে কিন্তু আমরা খুব বিজি মানুষ টাইম নেই আমাদের আসার আর দুর্গা পুজোর প্যান্ডেল স্টল বগেরা সব কিছু লেগে গেছে একটা আপডেট দিয়ে দেবো এক্ষুনি ছোটো মোটো কই কই দাদুর নাম কই 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 যে আচ্ছা সুরেন ঘাস ওটা তোর দাদুর নাম কি সুরেন রায় সুরেন রায় আর এখানে আছে কি দেখবো দাদা খুলে গেছে জন্ম হয়েছিল ওই জন্য তাই দরজা খুলে গেছে হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে নাও চলো চলো ওদিকে চলো দেখতে এখনো দেখা হয়নি হচ্ছে তুলসী গাছটা শুকায় পড়ে গেছে যা গরম হ্যাঁ গরম সারাদিন রোদ্রে ছিল তো ওই জন্য গরম হয়েছে বেগুন গাছ এগুলো নিয়েছি আর এবার বাড়ি যাচ্ছি ও ভিতরে প্রোগ্রামও হবে আটটার সময় শুরু হবে কিছু প্রোগ্রাম সামথিং কিছু হবে জানি না কি প্রোগ্রাম হবে তো ওই সব কিছু সেট আপ বগেরা ঠিকঠাক করছে বুঝলাম না সাতটা বাজে এবার বাড়ি যাব বাড়ি চলে যাই একজন বলছে গোলগাপ্পা খাবে একজন বলছে ক্যান্ডি খাবে একজন বলছে ঝালমুড়ি খাবে আমি কি খাবো জানি না দেখি কে কী খায়